নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া আপনারা দেখছেন বর্তমানের কথা দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলংকারই নারীর অহংকার শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহি নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সফট ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয় বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সফট ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সফট ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সফট ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বলছি এই যে আজকে আপনাদের কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবিরটা করা হলো এই সময়টাকে বেছে নেওয়া হলো কেন এবং কেন করা হলো আজকে এই সময়টাকে বাছা হলো আমরা প্রতি বছর দিনে বছরে দুবার করে করতে একটা হচ্ছে 26শে জানুয়ারি আর হচ্ছে 20 আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো এবার করোনার কারণে আমরা 20 আগস্ট করতে পারিনি আচ্ছা রাজীব গান্ধীর জন্মদিনটা হয়নি তো আমরা ভাবছিলাম যে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেটা আমাদের যুব কংগ্রেসের উদ্যোগে সেটা আমরা করব কিন্তু ইতিমধ্যে আমরা ওই কালিয়াগঞ্জের রায়গঞ্জের যে ব্লাড ব্যাংক আছে রায়গঞ্জের যে আপনার যে হসপিটাল যেটা আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের MSBP জানালেন যে রক্তের এমন ক্রাইসিস যারা যাদের মাঝে মধ্যে রক্ত নিতে হয় আর কি রক্ত নেওয়াটা জরুরি যেরকম থ্যালাসেমিয়া পেশেন্ট এদেরকেও রক্ত দেওয়া যাচ্ছে তো আমাদেরকে ওনারা অনুরোধ করলেন যে যদি একটা রক্তদান শিবির করা যায় তো আমরা মানুষের প্রাণ বাঁচানোর স্বার্থে আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে আমরা রক্তদান শিবির ইমিডিয়েট করি তো আমাদের করার কথা ছিল 28শে ডিসেম্বর আমাদের যে জন্মদিন আমাদের প্রতিষ্ঠাতা দিবস কংগ্রেসের সেই দিনটাতে বেছে নিয়েছে কিন্তু সেই দিনটা আমাদের কালিয়াগঞ্জের লোকের পক্ষে খুব অসুবিধা কেননা সোমবার দিন একটা হাট থাকে এবং জেলার মধ্যে সব থেকে বড় হাট হচ্ছে সোমবার দিন হয় সেই জন্য আমরা 28শে ডিসেম্বর উপলক্ষে আমরা 29শে ডিসেম্বর আমরা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই ব্লাড ব্যাংক ডোনেশন ক্যাম্প করছি যাতে যে সমস্ত রোগীর রক্ত প্রয়োজন তারা যাতে রক্ত পায় বুঝি আছি কতজন ডোনার রক্ত দিল আমাদের 50 জনের মতন হওয়ার কথা চলছে রক্তদান চলছে এখনো পর্যন্ত 30 জনের মতন হয়ে গেছে কেমন উৎসাহ দেখছেন রক্ত উৎসাহ আছে আমাদের একটা অঞ্চলে আমাদের একজন লিডার মারা গেছে জন্য ওখান থেকে কিছু লোক আসতে পারেনি তো তাছাড়াও আমাদের মোটামুটি সারা আছে বিশেষ করে মহিলারা তো এবার রেকর্ড করলো ছেলেদের সঙ্গে আর মেয়েদের সঙ্গে বোধ হয় একই রকম আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে জেলার মধ্যে সবচেয়ে বেশি ডোনার হচ্ছে কিন্তু কালিয়াগঞ্জের থেকে রক্ত যায় অথচ আপনারা দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে এসেছেন কালিয়াগঞ্জে একটা ব্লাড ব্যাংকের এখনো পর্যন্ত হলো না এই ব্যাপারটা কি বলবেন এবারটা আমরা লড়াই করছি এখন আমরা তো সরকারে নেই আমরা ক্ষমতার বাইরে আমরা বিরোধী দল বিরোধী দলের কাজই হচ্ছে সরকারকে অ্যালার্ট করা মানুষের প্রয়োজনের স্বার্থে লড়াই করা মানুষের প্রয়োজনটাকে তুলে ধরা আমাদের কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক না থাকার কারণে সেই কারণে আমাদের এখানে ছোটখাটো সিজার থেকে আরম্ভ করে একটা যে কোনো ছোট অপারেশন করতে গেলেও একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে যদি আমার গরিব পেশেন্ট হয় এখানেই রক্তটা নিতে পারে কিন্তু তাকেও রায়গঞ্জে করতে হবে এই যে হয়রানি এটা রোখার জন্য আমরা বারবার বলছি বারবার আবেদন করছি নিবেদন করছি কিন্তু কাজ হচ্ছে না এবং এখানে আমাদের স্টেট জেনারেল হাসপাতাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের যে ন্যূনতম যেটা পরিষেবা দেওয়ার কথা সেগুলো দেওয়া পাচ্ছে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা মেনটেন করা যাচ্ছে না এবং মেনটেন হচ্ছে না প্রত্যেক বিভাগের যে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা তারাও নেই এখানে অজ্ঞান করার যে অ্যানেস্থেসিস্ট থাকার কথা তিনি নেই
যার কারণে এই অসুবিধার মধ্যে আমাদেরকে পড়ছে এবং আমাদের এখানে রক্তের ব্লাড ব্যাংকটা করা অত্যন্ত জরুরি। কিন্তু বিধানসভা নির্বাচন তো খুব তাড়াতাড়ি, এখন কি আর এই অল্প সময়ের মধ্যে কি আর ব্লাড ব্যাংক হবে? আমরা আমাদের দাবি রাখছি, হ্যাঁ আমরা আমাদের দাবি রাখছি, সরকার পারলে সবসময় করতে পারে। এক সময় সরকার দুয়ারে চলে যাচ্ছে তো এটা কেন, এটা তো জনগণের মানে এটা তো পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা হচ্ছে সব থেকে জরুরি পরিষেবা, সেই পরিষেবাটা যদি আমরা না দিতে পারি। যেখানে আমরা স্বাস্থ্য সাথী কার্ড করছি, কার্ড করে একটা বিরাট একটা অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট যদি আমরা সামাল দিতে পারি তো কালিয়াগঞ্জে একটা ব্লাড ব্যাংক করা তো কোনো ব্যাপার করতেই পারি। বলছি কালিয়াগঞ্জে হাসপাতালে পরিষেবা কেমন পাওয়া যায়? কালিয়াগঞ্জে হাসপাতালে পরিষেবা বলতে আমার দিক থেকে খুবই জঘন্য, মানে একটা রুগী যদি রাত্রিবেলা নিয়ে যাই সঙ্গে সঙ্গে তো ডাক্তার কথাই শোনে না, চেম্বারে ডাক্তারকে পাওয়াই যায় না, কোথায় গিয়ে থাকে ঘুমায় না কী করে সেটা তো জানি না। তারপরে আরেকটা ব্যাপার বলি যে যেখানে নার্সরা আছে নার্সদের কথাবার্তা শুনলে মনে হয় কি এমন কিছু ব্যাপার আর কি, চট করে কোনো কথা শোনে না, তারপরে কখনো কখনো গালিগালাজও শুনতে হয়, এরকম আর কি জঘন্য একটা ব্যাপার চলছে। তোমার নাম কি? দেবব্রত সরকার। কোথায় বাড়ি? দেওগা 2 নম্বর ধনপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, বললাম আপনার নাম কি? আমার নাম সাইবার আল। বললাম কালিয়াগঞ্জের হাসপাতাল যে রয়েছে সেই পরিষেবা কেমন পান আপনারা? পরিষেবা ঠিকঠাক পাই না, সময় মতো ডাক্তার নেই, ডাক্তারের অভাব, তারপরে মাসি বা ঈশ্বর কথাবার্তা ঠিকঠাক মানুষের সাথে কথা বলে না, সময় মতো ডাক্তার পাই না। আচ্ছা, এই আমাদের সমস্যা। আচ্ছা আচ্ছা, তার মধ্যে ডাক্তার তো নাই বললেই চলে, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে তোমার যে প্রস্তুতি, তোমার কোনো ডাক্তারই নেই। কি নাম আপনার? আমার নাম সাইবার আলী। কোথায় বাড়ি? বাড়ি আমার হচ্ছে পুনরে। আচ্ছা আচ্ছা, বলছি এই কালিয়াগঞ্জে একটা হাসপাতাল রয়েছে, এই হাসপাতালের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিস্তর অভিযোগ রয়েছে। এখানে গত বছর বা এবছর প্রথম দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি মোতাবেক কি এখানে হাসপাতালের কি পরিকাঠামোর উন্নয়ন হয়েছে? কি বলেন আপনি তো একজন কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন কাউন্সিলর। কালিয়াগঞ্জের সাধারণ মানুষের যে সমস্যা, প্রতিদিনের যে সমস্যা, যেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কালিয়াগঞ্জ হসপিটাল থেকে দরকার হয়, সেখানে যেভাবে উন্নতির কথা ছিল সেটা হয়নি। কালিয়াগঞ্জ পৌরসভা কংগ্রেসি ভোট ছিল, সেটাকে হসপিটাল দেখিয়ে তৃণমূলের ভোট করা হলো। প্রাক্তন চেয়ারম্যান রাতিচন্দ্র পাল, উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছিলেন, চার বছর কাটিয়েছিলেন, কিছু হয়নি। তারপর উপনির্বাচন যখন হলো তখন মানুষকে ওইভাবেই বোঝানো হলো যে হসপিটালের উন্নয়নের জন্য এবার তখন মহাশয়কে জেতানো হোক, কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যে হয়নি সেটা রয়ে গেছে, মানুষ হসপিটালের থেকে যে পরিষেবা পাওয়ার কথা পরিষেবা পাচ্ছে। কি চান আপনি হাসপাতালের উন্নয়নের সাথে কি চান আপনারা? যেমন একটা ব্লাড ব্যাংকের অবশ্যই দরকার, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য সবসময়ের জন্য একটা অ্যাম্বুলেন্স থাকা দরকার, মায়েদেরকে যেন আনা বা সন্তান প্রসব হওয়ার পর মায়েকে পৌঁছিয়ে দেওয়া, সেটা তা আমাদের যেটা বেডের প্রয়োজন বেশি, লিফ্ট নষ্ট হয়ে আছে, তারপরে ডেলিভারি পেশেন্টদের সিজারের ব্যাপারটা যেটা, মানে কালিয়াগঞ্জে যেন সিজার হয় এদিকটা আমরা খুবই চাই।